বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানের সাথে প্রতিদিনই বৃষ্টি হয়, সকালে এবং দুপুরে, বিকালে, রাতে, সন্ধ্যায়, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। এখানের আবহাওয়াটা এরকম, প্রতি সারা বছরে বৃষ্টি হয়, সারা বছরে ফুল ফুটে, মানে সারা বছরে বর্ষাকাল, সারা বছরে আবার বসন্তকাল, এরকমই। এখন সকালে বৃষ্টি হয়েছে, আবার বিকালে আবার রৌদ্র, কি রৌদ্র, মানে বলার বাহিরে, আকাশের মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হচ্ছে যারা রাস্তা বের হবে তারা খারাপ হয়ে মানুষ মরে একদম চাপা হয়েছে। না, এরকম না, মালয়েশিয়াতে, মালয়েশিয়াতে বিদ্যুৎ চমকানো বা ঠাডা পরে মানুষ মারা যায় না, এখানে বিদ্যুৎ নিচে পড়ে না। এটা আমাদের দেশে ঠাডা যেমন মানুষের উপর পড়ে, এখানে এটা পড়ে না, এখানে প্রতিদিনই বৃষ্টি হয়, প্রতিদিনই বিদ্যুৎ চমকায়, মনে হয় আকাশ থেকে কেউ বোম মারতেছে, এরকম অবস্থা। তা গাড়ির ভিতরে বসে আছি, তো এখন বৃষ্টি, তো আপনার জিনিসপত্র ডেলিভারি করা যাবে না, তো সে কারণে 10-15 মিনিটের জন্য অপেক্ষা করবো। এখানে বৃষ্টিটা বেশি লম্বা হয় না, যদিও এখানে বৃষ্টি হয় প্রতিদিন, কিন্তু বৃষ্টিটা বেশিক্ষণ লম্বা হয় না, কারণ এখানে বৃষ্টি হয় মানে 10 মিনিট বা 20 মিনিট, 25 মিনিট হবে উড়ো দুড়ো বৃষ্টি, মানে 20-25 মিনিটে দুর্নী আসান একদম, মানে বন্যা তৈরি করে ফেলবে। এরকম বৃষ্টি যদি আমাদের ঢাকা শহরে 15 মিনিট হয়, তাহলে ঢাকা শহরে বন্যা হয়ে যাবে, গোলাপানি হয়ে যাবে, রাস্তা ডেম বা পানিতে জেমে ফেলে ফুপে গোলাপানি হয়ে যাবে। এখানে এরকমটা না, এখানে বাড়িঘর তৈরি করার আগেই আপনার ড্রেন তৈরি করে, মানে পানি কীভাবে সরবে সেটা তৈরি করে, তো সে কারণে এখানে বান্দির হয় না।